আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ক্লাসটা নিচ্ছি। আমার নাম হচ্ছে, এখানে লেখা আছে দেখো, তোমাদের শ্রেণীর ষষ্ঠ বিষয় বিজ্ঞান, শিক্ষক তানজিলা রহমান। আমাদের এই ক্লাস নাম্বারটা হচ্ছে 1। আমার এখানে ফেসবুক আইডি আছে তানজিলা রহমান দিয়ে, আমার মোবাইল নাম্বারটা দেয়া আছে। শিক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এখন এই অধ্যায়টা সম্পর্কে তোমরা কিছুটা হলেও জেনেছ। এখন আমি তোমাদের আজকে পার্ট 1, 2, 3 নিয়ে আলোচনা করব। বৈজ্ঞানিক প্রক্রিয়া পরিমাপ সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে বিজ্ঞান কী। আমরা কী জানি? আমরা জানি যে বিজ্ঞান হচ্ছে এক ধরনের জ্ঞান, আর জ্ঞান হচ্ছে কি, কোনো কিছু সম্পর্কে তথ্য। তাহলে এখানে বিজ্ঞানের সংজ্ঞা যখন আমরা লিখব, আমরা লিখতে পারি যে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত। এবং এই বিজ্ঞানের জ্ঞানটা যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। শিক্ষার্থীরা দেখো, এখানে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যকে বিজ্ঞান, এই প্রশ্ন তোমাদের আসতে, মানে তোমাদের মনে হতে পারে যে আসলে প্রকৃতি সম্পর্কে আমরা যা কিছু জানি সব কিছুই কি বিজ্ঞান কিনা। প্রকৃতির কোনো প্রাকৃতিক ঘটনা সম্পর্কে কেউ যদি মন গড়া তথ্য দেয়, তবে তা বিজ্ঞান হবে না। বিজ্ঞান হতে গেলে তাকে কী করতে হবে? তাকে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের বের করতে হবে, এবং এর থেকে পাওয়া তথ্য দ্বারা অনেক বিজ্ঞানীর একসাথে বসে এটা যদি তাদের কাছে, সবার কাছে যখন সমর্থন লাভ করবে, সবার সমর্থন, তখন এটা এটা হচ্ছে যে তখন সেই পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা হবে সেটাই হচ্ছে বিজ্ঞান। এখন শিক্ষার্থীরা, আমরা পরবর্তী টপিকে জেনেছি আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। আমাদের, আমরা জানি যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার 8টা ধাপ আছে। একটি উদাহরণের মাধ্যমে এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো আমি এখন আলোচনা করব। পরীক্ষণ, দেখো পরীক্ষণ বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটা আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটা হতেও পারে বা নাও হতে পারে। পরবর্তীতে এই পরীক্ষণের মাধ্যমে আমরা যখন পরীক্ষাটা করব, ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কি না, তারপর আমরা যে একটা সিদ্ধান্ত নিয়েছি, একটা মানে পূর্বে সম্ভাব্য, সেটা যাচাই করা হয়। পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে আমাদের একটিমাত্র চলক পরিবর্তন করা হয়। আমরা পরবর্তীতে আমরা এই চলকটা, একটিমাত্র চলকটা কী পরিবর্তন করা হচ্ছে সেটা আমরা জানব। নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপসহ উদাহরণ দেওয়া হলো। আমাদের যে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ, সেগুলাই হচ্ছে আমাদের পরীক্ষণ পদ্ধতিরও ধাপ। দেখো, আমরা যে পরীক্ষাটা করব সেটা কি, বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কি না তার পরীক্ষা। আমাদের এখানে উপকরণ, আমাদের কিছু উপকরণ লাগবে। কি কি? আমরা ছোট দুটি পাত্র লাগবে, ফুল গাছের দুটা চারা লাগবে, পানি ও শুকনো মাটি। আমরা কিভাবে করব পরীক্ষাটা সেটা দেখাচ্ছি পদ্ধতি। দেখো, আমাদের বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপে প্রথম ধাপটা ছিল কি, প্রশ্ন বা সমস্যা নির্বাচন। এই যে আমরা এখানে সমস্যাটা নির্ধারণ করলাম, এটি পরীক্ষণের প্রথম ধাপ। এ ধাপে সমস্যাটা কি সেটা আমরা নির্ধারণ করব। আমাদের এই যে আমরা এখানে উদাহরণ হিসেবে দিচ্ছি, এই সমস্যাটা কি ছিল, যে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন। তারপর 2 নম্বর ধাপটা হচ্ছে যে জানা তথ্য সংগ্রহ। আমরা কোত্থেকে তথ্যগুলো সংগ্রহ করব? আমরা বই পড়ে, আমরা শিক্ষক থেকে অথবা পিতামাতাকে জিজ্ঞেস করেও আমরা তথ্যটা সংগ্রহ করতে পারবো। এখানে আমরা কী তথ্য পেলাম? আমরা এখানে দেখতে পেলাম যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। এটা হচ্ছে আমরা তথ্যটা সংগ্রহ করলাম। এখন আমরা একটা সম্ভাব্য একটা সিদ্ধান্ত নিব। এই অনুমিত সিদ্ধান্ত গ্রহণ বা সম্ভাব্য ফলাফলটা কী হচ্ছে, যে জানা তথ্য, এই তথ্য হতে আমরা কী সম্ভাব্য সিদ্ধান্ত নেওয়া হলো,
যে পানির অভাবে চারা গাছ মরে যাচ্ছে, কিন্তু আমাদের এটা কিন্তু কোনো ফলাফল, আমাদের এটা হচ্ছে সম্ভাব্য ফলাফল, হতেও পারে নাও হতে পারে, পরীক্ষণের পরিকল্পনা, এটা হচ্ছে ধাপ নাম্বার 4। পরীক্ষণের পরিকল্পনা করব আমরা, কিভাবে পরীক্ষাটা করব, আগে একটা আমাদেরকে পরিকল্পনা করতে হবে, একটা বিষয় খেয়াল রাখতে হবে, পরীক্ষার জন্য দুটি পাত্রে আমরা এখানে কি বলেছে, দুটো পাত্র থাকবে, দুটো ফুল গাছের চারা থাকবে, তাহলে দুটি পাত্রে আমরা দু ধরনের চারাটা নিব, দুটি পাত্রের মধ্যে একটা বিষয় শুধু পার্থক্য থাকবে, আর সব কিছু মাটি দেয়া বা সব কিছু ঠিক থাকবে, এবং ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। আমাদের পার্থক্যটা কি যে আমাদের অন্য সব কিছু সমান রাখতে হবে, তা না হলে আমরা যেটা যাচাই করছি সেটার রেজাল্ট বা ফলাফল পাওয়াটা সম্ভব হবে না, এটা হচ্ছে আমাদের পরিকল্পনা। তারপরে দেখো আমরা যে পরীক্ষাটা করলাম 5 নম্বর ধাপে, একই ধরনের ছোটো দুটি পাত্র নিব, পাত্রটা কি হতে পারে, প্লাস্টিকের হতে পারে বা মাটির টব নিলে ভালো হয়, পাত্র দুটির তলায় ছোট ছোট ছিদ্র থাকবে। আমরা অনেকেই যারা বারান্দার বন্ধে বা আমরা ফুল গাছের টবগুলো ব্যবহার করে আমরা দেখি যে নিচের দিকে ছিদ্র থাকে, এবং এই ছিদ্রটা দিয়ে কি হয় যে পানিটা নিচের দিকে যতটুকু দরকার ততটুকু অতিরিক্ত পানিটা বের হয়ে যায়। পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করতে হবে, এবার শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দিতে হবে। একই ধরনের দুটি চারা গাছ আমরা পাত্রে রোপণ করব, সবই কিন্তু সমান আছে, একটিতে পার্থক্যটা কি একটিতে পানি দিব অপরটা শুকনো রাখবো, কোনো পানি দিব না। এই যে আমাদের বলেছিল যে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়, এখানে পরিবর্তনটা কি হচ্ছে, একটি টবের মধ্যে আমরা পানি দিব, অপরটির মধ্যে কোনো পানি দিব না। তারপর দুটি গাছকে ছায়ায় রাখবো, পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করবো, আমরা দেখবো যে যেটা গাছটিতে পানি দেওয়া হয়েছে সেটা হচ্ছে সতেজ, আর যেটা পানি দেওয়া হয়নি সেটা কি হচ্ছে, সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তারপরে 6 নম্বরে আসছো যে উপাত্ত বিশ্লেষণ, এবং আমরা কী সিদ্ধান্ত নিলাম সেটা আমরা এখানে জানবো। উপাত্ত বিশ্লেষণে যে দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল, চারা গাছ দুটিকে পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছে, ছায়াযুক্ত স্থানে রাখা হয়েছে, এই পার্থক্য কী ছিল, পার্থক্য ছিল হচ্ছে পানি, একটিতে পানি দেওয়া হয়েছে এবং অপরটিতে হচ্ছে পানি দেওয়া হয়নি, এটা ছিল আমাদের বিশ্লেষণ। এবং আমরা পরবর্তীতে কী সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নেওয়া যায় যে 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 টপটিতে আমি পানি দেই নাই সেখানে কি হচ্ছে, চারা গাছটা মারা গেছে। তাহলে তারপরে হচ্ছে 7 নম্বরে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন। আমরা সম্ভাব্য ফলাফলটা আমরা কী করেছি, আমরা গ্রহণ করেছি, এবং গ্রহণ করার পর তারপর 8 নম্বরে হচ্ছে, এখানে আমি 7-এ দিয়েছি কারণ হচ্ছে যে আমরা তো ওই ফলাফলটা গ্রহণ করেছি, এটা আমি লিখিনি, এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপের 7 নম্বর, এবং 8 নম্বর এখানে আমি 7 দিয়ে ফল প্রকাশ করেছি, আমরা তো ফলাফলটা গ্রহণ করেছি। ফল প্রকাশে কী হচ্ছে যে আমাদের যে বিদ্যালয়ে একটা এই পরীক্ষার যে রেজাল্ট হয়েছে সেটা আমাদের একটা বুলেটিন বোর্ডে আমরা এটা লিখে প্রকাশ করব, এবং এটা হচ্ছে যে আমরা কী প্রকাশ করব যে যে গাছটিতে পানি দেওয়া হয়নি সে গাছটি হচ্ছে মরে গেছে। তাহলে পানির অভাবে গাছ, আমরা তাহলে আমাদের পরীক্ষার থেকে আমরা ফলাফলটা কী হলো, যে গাছের জন্য অবশ্যই বেঁচে থাকার জন্য সকল গাছেরই পানি প্রয়োজন। দেখো শিক্ষার্থীরা, এই যে আমি পদ্ধতিগুলো দিয়েছি এগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ, আবার এগুলোই হলো বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ। শিক্ষার্থীরা, যখন তোমরা এই টপিকটা এই ক্লাসটা দেখবে অবশ্যই তোমাদের বইটাও সাথে রাখবে, কারণ এই বইয়ের মধ্যে থেকেই সুন্দরভাবে দেওয়া আছে, সাথে বইটাও দেখবে এবং সাথে ক্লাসটাও দেখবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।